हेलो फ्रेंड्स, वेलकम बैक फुटबल गेमिंग बीटी चैनल। तो फ्रेंड्स, आज के वीडियो में देखो 2050 साल में डीएलएस गेम कैमन है। तो अवश्य सकले पूरा वीडियो देखें और वीडियो एक लाइक देवें। फुटबल गेमिंग बीटी चैनल जो नतून हो क्यों अवश्य चैनल सब्सक्राइब कर पास बेल आइकन ऑन कर रखबें। मोबाइल डेट चेंज कर लम ए चले गलम 2050 साल। लेट्स सी फेस्ट ओपन कर लम ड्रीम लीग गेम्स। ओ माई गॉड, एखे बोला इन्स्टल करते हम लागे 5000 टाक। पास लेखा गरीब हाला अपमान कर से भाई गेम खेला जात ना। अच्छा, नीचे गीते लेखा आ तो निजे के बड़ लोक प्रमाण करते चाहले एखी गेम नाम हाला। एत बड़ अपमान सह्य करा जाए भाई, हमें गेमटार नामाई। फाइनल 5000 टाकार बिनिमय ड्रीम लीग 50 गेम नामालम। गेम्स ओपन करार पर एक विज्ञप्ति एलो, आपनर बैंक अकाउंट एड कर ना गेम्स ओपन होना। भाई आल्लाह जाने कौन पान्दे पड़ी। अलरेडी हमारे 5000 टाक इन्स्टल करार समय नहीं এখন। আচ্ছা যাই হোক, আমরা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করি। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পর আমাদেরকে গেম ঢুকেছে এবং গ্রাফিক্স চেঞ্জ করতে হবে। ভাই এটা তো পুরো জালিয়াতি রে ভাই। লো গ্রাফিক্স 10 টাকা, মিডিয়াম গ্রাফিক্স 15 টাকা, হাই গ্রাফিক্স 20 টাকা। এই টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ও বাবা রে, কি ভুল করলাম এটা আমি ভাই। ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো আমার অটোমেটিক টাকাগুলো কেটে নেওয়া হবে। আমি লো গ্রাফিক্সে খেলবো না, মিডিয়াম গ্রাফিক্সে খেলবো। ওকে, আমি মিডিয়াম গ্রাফিক্স দেই, বেশি গ্রাফিক্সের দরকার নাই আমার। जे रखम ही हूँ ना क्या, ड्रीम लीग गेम्स 2050 साले कैमन है यहाँ खेले ही देखो। आप देखो जो इट कम एन मैनेजार नवर फला ये कि बोला रे भाई। कलाडा 1000, फर्साडा 1500, सदाडा 2000। फकिन जानी कलाडा निबि भाई, आबार टाते अपमान फ्री। हमें अपमान सह्य करबा, निब फर्साडा 1500 टाक दिए फर्साडा कम। नाम दीब यू थार्ड फ्रादार, मैं हम एफटीजी थार्ड फ्रादार। क्या हे ता टाकू मेरे खाच से 2050 साले यकम हम भाई क्या खेलिए गेम्स। अच्छा जैक, आप नाम दिए दी यू थार्ड फ्रादार। ओके जाए, आबारों नोटिफिकेशन उल्टा फाल्टा नाम देवर कारण अपना अकाउंट के 100 टाक जरिमाना कर हलो। मेरा साथ जुलूम हो रहा है। अच्छा जैक, एन कैप्टन निब जाना एखे कि आर एखान कोकम टाक नहीं गेम के बेर हो जाब। नोटिस चला शाला कीपटा बेसि कान्नाटर कारण तक फ्रीते कैप्टन दिल আর কান্দিস না। ওয়াও, এফটিজি এইমাত্র একটা কাজের কাজ করলো, ধন্যবাদ এফটিজি। আমরা গেম থেকে আর বের হব না। এখানে অলরেডি এফটিজি আমাকে ফকিন্নি করে দিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে 1500 টাকা কেটে নিয়েছে। যারা যারা বুঝতে পারছেন যে 1500 টাকা মানে কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ডিএলএস গেম খেলেন তারা সকলে বোঝা উচিত যে এটা কি। ওকে, আমরা গেমে ঢুকলাম, দেন একটা ম্যাচও স্টার্ট করে ফেললাম। দেখা যাক কি হয়। স্টেডিয়ামে টিকিটের টাকার বাবদ 200 টাকা কেটে নাও হলো। ও ভাই, আমি তো গেম প্লে করব, আমার জন্য আমার থেকে আবার কিসের টাকা। अच्छा जैक, कटे निशे तो निशे एम गेम प्ले करी और जी की आसे। ओके देखा जा कम गेम प्ले है। प्रथम शोटाई क्योंकि गोल्ट मिस, हाँ भाग्य वाला जरिमाना दे ना। तरह साथ नोटिफिकेशन गोल मिस कर ले 100 टाक। भाई 100 टाक कटे निल, आल्लाई जाना ता क्यूँ बोले ना काटसे बोले। अच्छा, को प्लेयर के हैट्रिक कर 200 टाक। ओरे भाई, हैट्रिक कर ले टा देर कथा मोटे, तरा टाक केटे नहीं हैट्रिक कर ले। अच्छा, हैट्रिक कर ला, मैच हारले 500 टाक, ड्र कर ले 250 टाक, सबकि केटे ने भाई। আমি তো আজকে শিউর পকির হয়ে যাব। মাথা রাখিস, আচ্ছা ভাই মাথা রাখবো। প্যারানা চিল, আমরা গেমটা একটু সেটিং করে নেই, আমার গেম প্লে সেটিংয়ে খেলতে কষ্ট হচ্ছে। আমাদেরকে কী কী সেটিং করা লাগবে, কন্ট্রোলে অ্যানালগ স্টিকটা অফ করতে হবে, দেন ক্যামেরা ডিস্টেন্স দিতে হবে 20। এটা আমি আপনাদেরকে সবাইকে বলি, এই ক্যামেরা ডিস্টেন্সে খেললে আপনারা খুব ভালো গেম প্লে পাবেন। এরই মাঝে আমরা 2023 সালের আইডিটা লগ ইন করে ফেললাম এবং সাথে সাথে নোটিফিকেশন 2050 সালে এসে 2023 সালের আইডি লগ ইন করে লিখেন আরও 1000 টাকা মেরে দিলাম তোর ভাই জানো আর এফটিজি। সমস্যা নাই, নিজেকে বড়লোক প্রমাণ করতে হলে আমাদেরকে এই গেমসটা খেলতেই হবে। আমরা নিজেদেরকে একটু আলট্রা লেভেলের বড়লোক সাজাচ্ছি এখানে, যার কারণে আমি টাকাগুলো জরিমানা দিয়ে আপনাদেরকে বিনোদন দিচ্ছি। এখন দেখা যাক, আমরা একটা ম্যাচ স্টার্ট করছি, দেখা যাক আবারও যদি আমাদের থেকে স্টেডিয়ামে টাকাটা নেয় তাহলে বুঝবো যে আমি পুরো সিটিংয়ে ফেসে গেছি। না, টাকা নেয় নাই, মেবি একবারে টাকা দেওয়া লাগে। ওকে নোনারবাস, খেলাটা শুরু করি কোনোরকম প্যারা না নিয়ে। কোনোরকম কিছুই আমরা স্কিপ করবো না, পরে আবার টাকা কেটে নেবে, বলবে যে এটা স্কিপ করার কারণে এত টাকা জরিমানা করা হলো। আচ্ছা যাই হোক, আমরা এখন খেলা শুরু করি, লেটস স্টার্ট। আর দেখা যাবে আমাদের কি হয় না হয়, দেখা যাক আমরা গেম প্লে করতে থাকি। লেটস সি, বলটা নিয়ে নিলাম। ওকে, কোনোরকম সমস্যা হয় না, বুল ফাস ভাই, সঠিক ফাস খেল, হল্যান্ড জানিয়ে যা। লেটস সি, প্রথম গোলের সম্ভাবনা, গোল 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 মেসি। গোলটা কিন্তু সুন্দর ছিল, এখানে এই বুড়ে মেসির দিয়ে গোল করানোর জন্য 100 টাকা কেটে না হল ভাই। এখানে মেসির দিয়ে গোল করেছে, মেসির বয়স হয়েছে, সিরিয়াসলি মেসি তো এতক্ষণ ম্যাবে মরেও যাবে। সাধারণ প্লেয়ারদের দ্বারা গোল করালেও দোষ। আচ্ছা যাই হোক, এখন আমরা খালি একটা প্লেয়ারকে মারলাম, টুস আরেকটা ভাই মরলো না তো, এটা আবার মার, আবার ওই শালা জোশ, আরেকটা মার, আরেকটা মার, আরেকটা মার, বলটা নিয়ে যা। হল্যান্ড 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 যুবক আছে, তাকে দিয়ে গোল করালে কোনো সমস্যা হবে না। শুট কর, লং শট, লং শট, শেট ম্যান মিস। চারজন প্লেয়ারকে মেরে গোল মিস করার জন্য 200 টাকা নিলাম, শালা শুধু লসই দিতেছি রে ভাই। একটা অন গোল দিয়ে দেখি, দেখা যাক কি হয়। অন গোল দিলে কি গোলকিপারকে জরিমানা করে নাকি আমাকে, দাঁড়া
একটা গোলকিপার গোলকি দে আই গোলকি দিলাম ওকে ডান এখন দেখা যাক কি হয় কোন নোটিফিকেশন আসে নাই ও আসছে ওন গোল খাওয়ার কারণে 50 টাকা কেটে নেওয়া হলো এবং এই আবার গোলকিপার উঠা ভাই এটা কোন ধরনের নীতি টাকা নিলে তো নিলে আবার গোলকিপারকে উঠাতে বললো আচ্ছা তাদের কথা মতো উঠালাম আজকেই মনে হচ্ছে আমার শেষ দিন রে ভাই আচ্ছা যাই হোক আমরা এখন গোলকিপারকে উঠিয়ে দিলাম একটা লং ডাইরেক্ট রান মেরে একটা গোল করি পাওলো দিবালা 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 ও বড় গোল লং শটে গোল জানি এবার কেটে নাই কিনা আল্লাহই জানে একটু ভালো লাগছে কনসোলেশন লং শটে গোল করার জন্য আপনাকে 1000 টাকা উপহার দেওয়া হলো ও ভাই আমি হুদাই এতক্ষণ এফটিজি কে ভুল বুঝলাম তারা আসলে আমাকে কত ভালোবাসে 1000 টাকা গিফট করলো বাট আমার কত টাকা নিল রে ভাই এই 1000 টাকা দিয়ে আমার কিছুই লাগবে না তোরা নিয়ে যা রে ভাই নিজেরা ওইগুলো গিয়ে থার্ড ক্লাস টাকা মাইরা দিতেছে আমার অন্যদিকে আর ইয়ে করে আচ্ছা একটা ফাউল করলাম দেখা যাক কোন আবার কিছু কেটে নেয় কিনা নিরীহ প্লেয়ারকে মারার কারণে হলুদ কার্ড এবং 40 টাকা তো ভাই 1000 টাকা দিয়ে গিফট করলে এটা তো এমনি নিয়ে যাবা গা আমাকে লং শট ট্রাই করতে হবে লং শটের মাধ্যমে আমাকে টাকাগুলো ব্যাক করতে হবে আমার অনেকগুলো টাকা মেরে দিল দিবালা শট কর ব্রো শট কর গোল 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 দেখা যাক এবার গিফট করে কিনা ছোট বাচ্চা নাবালক বাচ্চা গোল দিছে দেয় না কেন ও দিছে তো লোভি পোলাপান একবার দিছি আবার চায় আর পাবি না ভাগ এটা কোনো কথা যখন আমি ফাউল করি তখন বলতে পারে না যে একবার কেটে নিছি আর আর কাটবো না শালার ফুদেরা মাদারিরা এভাবে আমার টাকাগুলো মেরে দিল শালারা আচ্ছা দেখা যাক আমি একটা ফাউল করবো এখন দেখা যাক হল্যান্ডকে লাল কার্ড দিলে আর কিছু দেয় কিনা দেয় মেরে দিলাম হালার ফুত রেড সেন্টিম অফ রেড কার্ড দেখা যাক কি হয় কোনো রকম জরিমানা করে কিনা না জরিমানা করবে না কারণ এফটিজি হয়তো আমার ফার্স্ট সম্পর্ক বুঝে গেছে আর জরিমানা নাও করতে পারে এই অন্যদিকে হেনরি ম্যাগুয়েরো গোল করে দিল একটা দেখছো ভাই আমার কি পাওয়ার কোনো রকম জরিমানা নিচ্ছে তোরও তো দেখি ম্যাগুয়েরো গোল দেয় কিসের প্লেয়ার তুই 50 টাকা নিলাম আরো এটা কোনো কথা আচ্ছা এটা কিন্তু আমার পাওয়ারের মাধ্যমে তারা নিয়েছে তারা কিন্তু সরাসরি নিতে পারে না আচ্ছা একটা লং শটে ট্রাই করে দেখি না মেরে দিছে আমাকে ফল দিবে না একটা হ্যাট্রিক হয়ে গেল অন্যদিকে ভাই হ্যাট্রিকের তো মেবি জরিমানা আছে আবারও টাকাগুলো নিয়ে নিবে মনে হচ্ছে না নিচ্ছে না যাই হোক আগেই বললাম কোনো প্লেয়ারকে হ্যাট্রিক করালে 200 টাকা জরিমানা হায় রে আমার টাকাগুলো এইভাবে নিয়ে নিচ্ছে এটা আর বিচার চাই বিচার আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাইন বিচার চাই বিচার হইতে হবে প্যারা নাই এখন আমরা মেসিকে দিয়ে একটা লং শটে গোল করার ট্রাই করব মেসির পায়ে বল যাক দেখা যাক এই বৃদ্ধকে দিয়ে তারা আর জরিমানা করায় কিনা বল পায়ে বৃদ্ধ নেইমার বল পাস দিবে মেসি বৃদ্ধ মেসিকে ফাসিং উইথ বৃদ্ধ মেসি অ্যান্ড লিওনেল মেসি মেসি গোল 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 অ্যাট লাস্ট আমরা মেসিকে দিয়ে একটা গোল করে দেবো এবং নোটিফিকেশান মেসির ফরের মেসে আর নিবি না তার খেলার বয়স নাই ভাই কথাটা আমারও ভালো লাগছে তার আসলে খেলার বয়স নাই কেননা মেসির এখন বয়স হচ্ছে 35 এবং সে 2050 সালে তার আরও বয়স বাড়বে কত একটা জিনিস ভাবেন আরও মিনিমাম 27 বছর বাড়বে তখন হয়তো আমাদের মধ্যে মেসি নাও থাকতে পারে আচ্ছা যাই হোক এই ছিল আজকের ভিডিও ম্যান অফ দ্য ম্যাচ ফাউল দিবেলা তাকে আবার জরিমানা করে কিনা জানি না জরিমানা করলেও দিব না আজকের ভিডিও পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ফুটবল গেমিং ভিডিও চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ঠাস করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আর যদি 2050 সালে গেম কেমন হবে তার ফাক্টু চাই আরও কমেন্ট করবেন বানানোর চেষ্টা করবে মজা পাইলে আর কি আল্লাহ হাফেজ